আল্লাহ জাল্লা জালালু আমাদেরকে ইয়া আইয়ুহান নাস বলেন, যখন আল্লাহ পাক ইয়া আইয়ুহান নাস বলেন এর অর্থ হলো সকল মানুষ, কারা মুসলমান অমুসলমান দুনিয়াতে যত মানুষ আছে সমস্ত মানুষকেই রব্বুল আলামিন নাস বলে। কি বলে? আবার যারা আল্লাহকে মানে এদেরকে আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, একই আহ্বান আল্লাহ পাক দোনো সম্প্রদায়কে করছেন। ইয়া আইয়ুহান নাস উত্তাকু রাব্বাকুম, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু উত্তাকুল্লাহ। আল্লাহ পাক সমগ্র মানব জাতিকে বললেন তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে কি করো? ভয় করো। আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। আমরা বলতে পারি যে আল্লাহ আপনি আমাদেরকে সৃষ্টি করেছেন সেজন্য আমরা আল্লাহ আপনাকে ভয় করি, কিন্তু যারা আল্লাহকে সৃষ্টি করে, কথা বুঝেন নাই, যারা পূজা করে এই লাত উজ্জাত মানা সরস্বতী কালী, এদেরকে কি মানুষে বানায় না মানুষকে এরা বানায়? এদের কি সাহস আছে, হিম্মত আছে কোন মূর্তির সামনে দাঁড়ায় বলবে যে মূর্তি তুমি যে আমাকে বানাইছো সেজন্য আমি তোমাকে বানাইছি বলতে পারবে? আল্লাহ পাক সুবহানাহু তাআলা আমাদেরকে সৃষ্টি করছেন, হাজার কোটি প্রশ্ন এখান থেকে বের হয়ে গেছে আর আমাদের কোনো টেনশন নাই, আমাদেরকে কে বানাইছে? আল্লাহ। ওই সমস্ত পোড়াকভল্লারা যারা আল্লাহকে মানে না তারা আজ পর্যন্ত নিজের অস্তিত্বের স্বীকৃতি নিজে দিতে পারে না যে আমি কোত্থেকে আসছি, পারেনি। নাম তো মহাজ্ঞানী বৈজ্ঞানিক দার্শনিক বলে আপনাকে কে বানাইছে? এই ব্যাপারে মতভেদ আছে, এই ব্যাপারে কি আছে? মতভেদ আছে। যে ব্যাপারটা মতভেদ পূর্ণ সেটা কি ত্রুটিপূর্ণ? ওরও কাজে যেটার মধ্যে মতভেদ আছে সেটা কি একবার 100% কনফার্ম? এতে কি বোঝা গেল? যিনি বলেন যে আমরা বান্দরা ছিলাম, ব্যাঙা ছিলাম, বিগ ব্যাং থেকে হয়েছি, এই হয়েছে, সেই হয়েছে, এগুলা কি তারা নিজেরাও কি 100% কনফার্ম? কনফার্ম না। আমরা আলহামদুলিল্লাহ কনফার্ম, যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, যে কোরআনের মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই। অতএব রব্বুল আলামিন আমাদেরকে বলছেন যে আমাদেরকে আল্লাহ সৃষ্টি করছেন। মিশকাত শরীফের কয়েকটা হাদিস যেটা বুখারি এবং মুসলিম শরীফ দুটো কিতাবের মধ্যে আছে মুত্তাফাকুন আলাইহ, যে মানুষ প্রশ্ন করবে মান খালাকাল খালকা, এই সৃষ্টির কে সৃষ্টি করছে, তো মুমিনরা বলবে আল্লাহ। বলেন আপনারা কে সৃষ্টি করছে? আল্লাহ সৃষ্টি করছে। আচ্ছা আসমান কে সৃষ্টি করছে? জমিন কে সৃষ্টি করছে? এটা কি আমি বলি না আল্লাহ বলছে? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আলাম নাজালিল আরদ মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা আফালা ইয়ানজুরুনা ইলা সামাই কাইফা রুফিআত। আল্লাহ পাক দ্বিধাহীন কণ্ঠে ঘোষণা দিতেছেন তোমরা কি দেখো না আমি আল্লাহ আসমানকে কিভাবে সুউচ্চ জায়গার মধ্যে অবস্থান করে রেখেছি? আলাম না জালিল আরদা মিহাদা, আমি আল্লাহকে জমিনকে সমতল ভূমি করে তোমাদের কৃষিকাজ করার মতন, চলাফেরা করার মতন, রাস্তাঘাট বানানোর মতন সেই উপযুক্ত করে আমি রব্বুল আলামিন সৃষ্টি করি নাই। আল্লাহ আমাদেরকে জিজ্ঞেস করে আপনারা কি কর, কে করছে এগুলা? এরপরে জিজ্ঞেস করবে ও সব কিছু আল্লাহ সৃষ্টি করছে তো, তো আল্লাহকে কে সৃষ্টি করছে? নাউযুবিল্লাহ, এটা ফার্স্ট আইজ বিল্লাহ। এই প্রশ্ন করলে কি বলতে হবে? আল্লাহর কাছে ফানা চাইতে হবে। কি চাইতে হবে? এবার খুব সালাক মানুষ যারা আছে এরা কই হুজুরে এখন গোজামিল দিতেছে, এখন কি দিতেছে? গোজামিল দিতেছে। আচ্ছা এক মিনিট শুনুন, তাই আর গোজামিল থাকবে না। আল্লাহ 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 জাল্লা জালালুহুর একটা সুন্নত,
আল্লাহ যদি দুটা জিনিস সৃষ্টি করে তার মধ্যে দুইটাকে মিলাবার জন্য তৃতীয় আরেকটা জিনিস সৃষ্টি করে আল্লাহ, কণা বালু, কে বানাইছে? এখন বিল্ডিং বানাতে কণাও লাগবে বালুও লাগবে, এখন এই দুটাকে মিলাইবে কে? এই জন্য কি বানাইছে আল্লাহ? সিমেন্ট বানাইয়া দিছে, এখন এই দুটাকে মিলে দেখে সিমেন্টে এমনভাবে মিলায় যে একটা বিল্ডিং হয়ে যায়, আর আলাদা করে চিন্তা করার কোনো কি থাকে না, সুযোগ থাকে না। এখন তো গাম বাইরে হয়েছে, আগের যুগে আমরা দেখতাম কি বল গাছ, পোলাবানের ছোট ছোট বল গাছ নিয়ে কাগজ দুইটা পাতা আলাদা আলাদা, এই কাগজকে জোড়া দেওয়ার জন্য গাম আবিষ্কার করে দিছে কে? আল্লাহ জাল্লা জালালুহু। মানুষের মধ্যে পরস্পর একটা বন্ধন আর মানুষের সাথে রব্বুল আলামিনের একটা বন্ধন, কথা বুঝতেছেন? আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহ খালেক আমরা মখলুক, আল্লাহ স্রষ্টা আমরা কি সৃষ্টি, এদিকে তাকান, আল্লাহ স্রষ্টা আমরা কি সৃষ্টি, আল্লাহ ওয়াসিম আমরা সসীম, মান্তকের ভাষায় আল্লাহ কাদিম আমরা মুমকিন, আমরা কি মুমকিন। তাহলে আল্লাহ হলো খালেক, আমরা হলাম কি মখলুক। আচ্ছা, যিনি খালেককে যদি বলা হয় কে বানাইছে, খুব খেয়াল করে শুনেন, খালেককে যদি বলা হয় এই খালেককে কে বানাইছেন, আচ্ছা যাকে বানায় সে কি খালেক থাকে না মখলুক হয়ে যায়? বুঝুন না, একজন স্রষ্টা আরেকজন কি সৃষ্টি। এখন যদি যিনি স্রষ্টা, যদি আমার মনের মধ্যে প্রশ্নটা আসে স্রষ্টাকে কে সৃষ্টি করছেন, আমি যুক্তির খাতিরে ধরে নিলাম যে স্রষ্টাকে একজনের সৃষ্টি করছেন, তো যদি স্রষ্টাকে সৃষ্টি করেন উনি কি স্রষ্টা থাকেন না সৃষ্টি হয়? তাহলে খালেক আর খালেক থাকে না, খালেক কি হয়ে যায়? ওপো, তা আমি ইমান আনলাম যে আল্লাহ স্রষ্টা, আমি ইমান আনলাম আল্লাহ খালেক, আমি ইমান আনলাম আল্লাহ কাদিম, এখন আমি প্রশ্ন করতেছি তাহলে আল্লাহকে কে বানাইছে? যদি আল্লাহকে কেউ বানায় তাহলে তো আল্লাহ আল্লাহ থাকে না, সেটা আমার মতন সৃষ্টি হয়ে যায়, আমার মতন কি হয়ে যায়? সৃষ্টি হয়ে যায়। অতএব স্রষ্টার ব্যাপারে কে সৃষ্টি এই শব্দটাই মানা নেই, বিবেক বুদ্ধি থাকেনি, এই শব্দটাকে এখানে অ্যাপ্রোপ্রিয়েট করা, এটাকে এরকম প্রশ্ন করা, এটা কি কোনো আকল, কোনো যুক্তি, কোনো জ্ঞান, কোনো দর্শন এটা কি সমর্থন করবে? যেহেতু এমন একটা কথা আমার মনে আসছে যে এটা কোনো দর্শন কোনো যুক্তিতে আসে না, তাহলে বুঝা গেছে এটা আমার ব্রেনের দোষ, এটা আমার বুদ্ধির দোষ, এটা আমার বুঝের দোষ, সেজন্য বলতে হবে যে আল্লাহ আপনি আমারে মাফ করে দেন। সেজন্য কি বলতে হবে? যে আল্লাহ আমাকে, সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ মাঝে মাঝে কিছু কথা মনের মধ্যে আসে, কিন্তু বলো না, কয় ইয়া রাসূলুল্লাহ যদি উত্তপ্ত আগুনও নিক্ষেপ করেন বলবো না, কিন্তু মনের মধ্যে আসে। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বললেন আতুহিসুনা যালিকা, তুমি কি এরকম অনুভব করো? বলে হ্যাঁ, এমন কথা আমার মনের মধ্যে আসে যেটা আমি বলতে পারবো না, আমি মৃত্যু হতে পারে কিন্তু সেই কথা আমি মুখ দিয়ে বলতে। রাসূল পাক সাল্লাল্লাহু বললেন এতে প্রমাণ করে তোমার ভিতরে ঈমান আছে। অতএব কারো মনের মধ্যে শুধু এতটুকু আশা যে আল্লাহকে কে সৃষ্টি করছেন এটা আসতেই পারে মানুষ হিসাবে, তবে সাথে সাথে বলতে হবে যে এই প্রশ্নটা যে আমার মনের মধ্যে আসলো এটা আমার মনের লিমিটেড হওয়ার কারণে, আমার মনটা একটা জ্ঞানের পরিধির আবদ্ধতার কারণে আমার ভিতরে এই প্রশ্নটা আসছে। এই প্রশ্ন করার আমার কোনো অধিকার নাই, কারণ আমি হইলাম কি সৃষ্টি, আমি হইলাম মখলুক, খালেককে কেউ বানাতে পারে না, বরং খালেকে সব কিছুকে কি করে বানায়। কথা ক্লিয়ার আছেন আপনারা? আর একটু বলি, প্রসঙ্গটা যখন আসছে, ইয়া ইউহান্নাস ইত্তাকু রাব্বাকুম আল্লাজি খালাকাকুম, এক একটা শব্দের এত মজা, এত তফসির, এত স্বাদ, এত জ্ঞান। ইকবাল মারুম বলছেন মোজ দর মোজ, সাগরের তরঙ্গ যেরকম একটার পর একটা আসে, মনে হয় যেন এইটা আসে শেষ হয়ে গেছে, কক্সবাজার যায় দেখেন এত ঢেউ আসতেছে মনে হয় যেন এইটাই বুঝি শেষ,
ওমা ডুব ডুব দিয়ে উঠলে দেখা যায় আরেকটা আসতেছে। আওয়াজ কম করলে ভালো হবে, যারা কাজ করেন খুব ছোট্ট ছোট্ট বাসা দিয়ে সারি নেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা ওয়া নবিয়্যিনা ওয়া শাফিয়্িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আচ্ছা, আল্লাহকে কে সৃষ্টি করছেন এইটা প্রশ্ন করলে কি বলতে হবে? আল্লাহর কাছে পানা চাইতে হবে। কি চাইতে হবে? আচ্ছা, কথা আমার বেরিনে কি আসবে না? বলে তোমার বেরিনে যে আসমান আসছে, জমিন আসছে, মা বাবা আসছে, গাছগাছালি আসছে, সব আসছে, কিন্তু আল্লাহর সৃষ্টি কে করছেন এটা যে তোমার বুঝে আসতেছে না, এটার একটা কারণ আছে। বলে সেটার কারণ কি? সৃষ্টির কিছু সীমাবদ্ধতা থাকে আর স্রষ্টার কিছু বরত্ব থাকে। সৃষ্টির কিছু সীমাবদ্ধতা থাকে আর স্রষ্টা সৃষ্টির উদ্যে কিছু থাকে। যেহেতু আমাদের ব্রেনটা হইল লিমিটেড, যত বড় হোক এটার একটা সীমাবদ্ধতা কি আছে। অতএব আমার সীমাবদ্ধতার মধ্যে যাইয়া আমি আত্মসমর্পণ করছি যে আমার আর বোঝা সম্ভব নয়। কেন বোঝা সম্ভব নয়? এই জন্য বোঝা সম্ভব নয় যে তুমি সৃষ্টি। তাহলে তুমি যে বুঝো না এটাই প্রমাণ করে তুমি সৃষ্টি, আর যাকে পুরো বুঝো না সেটাই তিনি হইলেন স্রষ্টা। মানতেকের এক কিতাব আছে মোল্লা হাসান, ওলামায়ে কেরাম জানে, সুল্লামের সরা, ওটা সুবহানাহু মা আজামা শানুর তাফসীরের মধ্যে, হাসির মধ্যে লিখছে, সমুজ মে জু আ গিয়া ও খুদা কিউ কর হুয়া, জেহন মে জু গির গিয়া ও লা ইনতেহা কিউ কর হুয়া। আল্লাহ সুবহানাহু তাআলা হলেন লা বিদায়া ও লা নিহায়া, আল্লাহর কোনো শুরুও নাই, আল্লাহর কোনো বলেন আল্লাহর কোনো শুরুও নাই শেষও নাই, শুরুও নাই শেষও নাই। কিন্তু আমাদের ব্রেনটাকে আল্লাহ পাক এমন ভাবে বানাইছে যে আমরা শুরু আর শেষ ছাড়া কিছু বুঝি না। শুরু আর বুঝতেছেন আমার কথা? শুরু কখন থেকে হয়েছে, শেষ কোথায় যে হবে বলতে পারবেন? আচ্ছা একটু কল্পনা করেন, আমাদের শুরু আর শেষের হিসাবটা আমরা কিভাবে বলি? আজকে কি বার? আজকে শনিবার। কত তারিখ আজকে? ১৬ তারিখ। কোন মাস? আচ্ছা ২। কোন সাল? ১৯ সাল। ২০০০ কি? ১৯ সাল। এটা কবে শুরু হয়েছে? ও ২০১৯ সাল আগে এটা কি হয়েছে হিসাবটা? তো এর আগে কোনো সময় আসেন না তো বলেন এটা কোন সময়? খ্রিস্টপূর্ব যেখান থেকে শুরু হয়েছে, এর আগে কি আছিল? মূলত আগে আরম্ভ হয়েছে কোন সময়? যেদিন আল্লাহ আসমান জমিন দিন রাত বানাচ্ছে সেদিন থেকে। কথা খেয়াল করে শুনেন, আসমান বানাইছে, দিন বানাইছে, রাত বানাইছে, এবার একদিন গেছে, কত গতকাল গেছে, আগামী দিন আসবে, এই সময় হিসাব আরম্ভ হয়েছে। এর আগ থেকে সময়ের কোনো হিসাব ছিল না। এবার আমি আপনাদেরকে বলি, যদি আগে আর পরের সীমাবদ্ধতার মধ্যে পড়তে হয় তাহলে আর মানে কি রাত্র আর দিনের সময়ের পরিবর্তন পরিবর্ধনের কারণে যেটা আমাদের ব্রেনে আসে এটাকে আমরা একটা আগে বলি আর কি বলতেছি পরে বলতেছি, কিন্তু কি আগ পরটাও একটা মখলুক। গুম যায় কেউ কেউ, কঠিন হয়ে যেতেছে নাকি? আগ পর পাইলাম কোথায়? রাত্র আর দিন থেকে। তাহলে রাত্র আর দিন কি একসময় ছিল না? আল্লাহ বানাইছে। আল্লাহ রাত্র আর দিন কি বানাইছে? আল্লাহ। তাহলে যে আল্লাহ রাত্র আর দিন বানাইছেন, যিনি সময় বানাইছেন, যিনি আগে আর পরকেও বানাইছেন, সে আল্লাহকে আগে আর পর দিয়ে বোঝা যাবে না। বুঝাতে পারেনি মনে হয় আপনাদের? এসব তাঁত আসেনি? তাঁত কাপড় বানাইতেছে, আগে আসিল ওই যে একটারে এভাবে মারে, এভাবে মারে, এদিকে দৌড় দেয়, ওই দিকে দৌড় দেয়, এটার নাম হচ্ছে মাক্কু। এটার নাম কি? মাক্কু। এখন এক লোকে মাক্কুরে কয়, দুনিয়া কত রে, কত বড় মাক্কু, কয় ফাঁসার ওই ফাঁস,
আমার দোয়া দৌড়ে শুধু একবার ওইখানে যায় আর একবার কি মাক্কুর বুঝবুদ্ধি কি যে এই মাক্কুর যে দূরে দৌড়তে পারে এর বাইরে আর দুনিয়া বলতে কোনো কিছু নাই। আমাদেরকে আল্লাহ একটা মাক্কুর মধ্যে ঢুকিয়ে দিছে, আমরা আমাদের এই সৌরজগৎ গ্রহ নক্ষত্র যেগুলো আমরা আবিষ্কার করতে পারি আমরা মনে করি যে এই পর্যন্তই বুঝি আমাদের এই দুনিয়া, কিন্তু আল্লাহর দুনিয়া এর থেকে অনেক বড়, এর থেকে কি। অতএব মেজাজটা হলো আমাদের জেহানটা হলো মাক্কু মার্কা, জেহানটা কি লিমিটেড, একখানে কি হয়ে যায় শেষ হয়ে যায়। ওয়ান নাজমু সাকিত, বৈজ্ঞানিকেরা যত উর্ধ্ব জগতে উঠুক না কেন এক পর্যায়ে গেলে এক ধরনের ফেরেশতারা এদেরকে মোড় ঘুরাইয়া দেয়, কি ঘুরাইয়া দেয় মোড় ঘুরাইয়া দেয়। এই জন্য একটা প্লেন যদি সম্পূর্ণ উপর দিকে একাধারে চলে দেখা যাচ্ছে একসময় আবার ঘুরে ওই জায়গাতে চলে আসে, এটা ডাইভার্ট করে দেয়, এটা আবার কি করে দেয় ফিরিয়ে দেওয়া হয়। কারণ যখন কোরআনে কারীম নাজিল হওয়া আরম্ভ হয়েছে কোরআনে কারীম যখন নাজিল হওয়া আরম্ভ হয়েছে এর আগ পর্যন্ত জিন্নাতরা উর্ধ্ব জগতে যেতে পারত, একবারে ফেরেশতাদের কথাবার্তা শুনত, সেখান থেকে শুনে এসে জাদুঘরদেরকে বলে দিত। কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলা যখন কোরআন নাজিল করা আরম্ভ করছেন তো কোরআনটাকে আল্লাহ পাক সংরক্ষিত করছেন মাকামে মাহফুজে, কোথায় মাকামে মাহফুজ, এটার বাংলা করলে কি হবে সংরক্ষিত এলাকা। মাকামে মাহফুজের বাংলা অর্থ কি, ঢাকা শহর গেলে দেখবেন কিছু কিছু জায়গার মধ্যে লেখা আছে সংরক্ষিত এলাকা, সাধারণের প্রবেশ নিষেধ, সেখানে মধ্যে জোর করে ঢুকা যাবে, ঢুকলে অবস্থা কি হবে, ফিটে ফাটা খাওয়া লাগবে। তো আল্লাহ পাক সুবহানাহু তাআলা আসমানকে তখন সংরক্ষিত এলাকা ঘোষণা করছেন, কারণ এই মুহূর্তে জিব্রাইল সালাম তাজা তাজা কোরআন নিয়ে জমিনে আসতেছে, যদি এই মুহূর্তে ফেরেশতারা জিন্নাতরা সেখানে চলে যায় ওই কোরআনের বাণী শুনে তাহলে দেখা যাবে যে তারা আগে জাদুঘরদেরকে বলে দিবে যে আজকে আয়াত নাজিল হবে কালকে ওই আয়াত নাজিল হবে, তখন কোরআন আর জাদু এটা মিশে যাবে। সেজন্য আল্লাহ পাক সুবহানাহু তাআলা আকাশকে সংরক্ষিত এলাকা ঘোষণা দিয়ে দিছে। ইরাকের বাবুল নগরের মধ্যে জিন্নাতের এক বড় আলেম, সে জিন্নাতদেরকে নিয়ে বসলেন, জিন্নাতেরা তাদের কারগুজারি শুনাইতে আরম্ভ করলেন, কর্মধারা যে হুজুর মহাবিপদে আছি এখন ব্যাপারটা কি, যখন উর্ধ্ব জগতে উঠতাম আগে পারতাম কিন্তু এখন আমরা উর্ধ্বে উঠতে পারি না, কে যেন আমাদেরকে বাধা দেয়, এক ধরনের বেলুনের মতন আসি আমাদের গায়ে পড়ে আমাদের মোট ঘুরাইয়া দেয়। পাদ্রী বলল তাই নাকি, বলে হ্যাঁ ঘটনা তো এরকম, এখন আমরা উঠতে পারি না। সে তাওরাত পড়া আরম্ভ করছে, দেখি এবার তাওরাতের মধ্যে কি আছে। তাওরাত পড়তে পড়তে এক পর্যায়ে বললো ঘটনা তো বড় মারাত্মক, বলে কি, বলে তাওরাতের মধ্যে আসছে শেষ জমানার নবী আসলে যখন আল্লাহ আসমান থেকে কিতাব নাজিল করবে তখন আকাশকে রব্বুল আলামিন সংরক্ষিত এলাকায় ঘোষণা করবে। একটু জোয়াজুই করেন না হুজুর, যাতে যেমন আর একখানে শুনে দেবেন এরা হাঁকে হাঁকে বুঝিব, এই মানুষ উড়াইলে বইলে এলে মেলে হয়ে যায়, কেউ বিরক্ত কাছে আমাদের শাখ হয়ে এলে সংরক্ষিত এলাকায় ঘোষণা করা হবে। তাহলে এখন মনে হয় শেষ নবী এসে গেছে, শুনতেছেন, তোমরা এক কাজ করো আকাশে যাওয়ার দরকার নাই, জমিনে তালাশ করো শেষ নবী কোথায় আছে। এবার বিভিন্ন এলাকার দিকে ছড়াই পড়লো জিন্নাতেরা, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লাম তায়েব থেকে রক্তাক্ত হয়ে আঙ্গুর বাগানের মধ্যে দাঁড়ায় নামাজ পড়তেছে, কোরআন শরীফ জোরে জোরে তেলাওয়াত করতেছে, জিন্নাতেরা উড়ে যাওয়ার সময় ওই আওয়াজ শুনছে। রব্বুল আলামিন কোরআনে কারীমে উল্লেখ করছেন ইন্না সামিনা কোরআনান আজাবা, আমরা এক আশ্চর্য ওহির বাণী শুনতে পেলাম এখানে মধ্যে এসে। তায়েবের মানুষগুলোকে ইসলাম কবুল করে নাই কিন্তু সেখানে জিন্নাতরা ইসলাম কবুল করছে। জিন্নাত ইসলাম কবুল করছে, তাহলে কোরআনের উসুলে আকাশটা কি হয়ে গেছে সংরক্ষিত হয়ে গেছে।
আল্লাহ পাক সুবহানাহু তাআলা এই কোরআনকে, কোরআনের দ্বারা জমিনকেও সংরক্ষিত করতে চায়। কোরআন দ্বারাই জমিনকে কি করবেন আল্লাহ পাক? সংরক্ষিত। কি সংরক্ষিত? স্বামীর অধিকার স্ত্রী দিবে, স্ত্রীর অধিকার স্বামী দিবে, সন্তানের অধিকার বাবা দিবে, বাবার সম্মান সন্তানে করবে, প্রতিবেশীটার প্রতিবেশীর সম্মান রক্ষা করবে, অধিকার রক্ষা করবে। এতে সম্পূর্ণ জমিনটা জুলুম মুক্ত হয়ে যাবে, অত্যাচার মুক্ত হয়ে যাবে, হায়াতে তৈয়বা হয়ে যাবে, শান্তি হয়ে যাবে। জমিনের মধ্যে প্রত্যেকের জান মাল ইজ্জত আবরু রক্ষিত হয়ে যাবে। এটা আল্লাহর পক্ষ থেকে একটা সংরক্ষিত এলাকা হয়ে যাবে। তাহলে আমরা এই কোরআনের দ্বারা যত অশান্তি পৃথিবীর মধ্যে আছে এটাকে দূর করবার রাস্তা হচ্ছে কি? কোরআনে করিম। জমিনকে আমরা কুফর ঢুকা যাবে না আসামি, এই জন্য বাবার নাম বলে না, সে উ করে। আর যদি জমিদারের বংশ হয়, মিয়া বুয়া হয়, পরিচিত মানুষ হয়, তা আপনি আমাকে চিনেন না, আমি তো সদ্রী সাহেবের ছেলে, বলে কি বলে না, আমি তো অমুক জমিদারের ছেলে। আর যদি কোনো সোরার ছেলে যায় বড় কেছে বাইক বিল্ডিং করছে, কো এই বিল্ডিং কেড়ে করে, কো আমি করি, কো আপনার বাবা না কে আসিল, কো আসিল আরে কে, কো উনি ছিলেন এখন মারা গেছে, আরে নাম কি, কো ওনার নাম ছিল ওই যে, মানে তার বাপ কি আসিল চোর, এই জন্য সে বাবার নাম বলতে কি করে লজ্জা বোধ করে। আমাকে আমার শ্বশুর বাড়িতে আওলাদ রাসূলকে বলে বুঝছেন নি, তা আমার পরীক্ষার ইন্টারভিউ নিতেছে মাওলানা আনোয়ার সাহেব দামাত বরকাতুন, আপনারা সকলে ছিলেন এখানে, অনেক সময় মেহমান হয়েছেন, তা আমাকে বলেন যে আপনাদের বংশ কি, আমি কি আমরা রসুলের বংশ, আমরা কিসের বংশ, কো আমরা কোন রসুলের বংশ, আদম আলাইহিস সালামের বংশ, কোন বংশ আমরা, আরে বলেন না বাহাদুরের সাথে, আমরা রসুলের বংশ, আউলাদ রাসূলুল্লাহ আকাউ মাওলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ, আর আমরা আদম আলাইহিস সালামের বংশ, আমরা কাদের বংশ, তাহলে এটা একটা অহংকার আছে না? আদম আলাইহিস সালামকে আল্লাহ কিরকম বানাইছে, ওয়া তিন ওয়া যাইতুন ওয়া তুর সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু তাআলা কোরআনে কারীমের মধ্যে তিন ও যাইতুনের কসম খেয়ে বলতেছেন, আমি আল্লাহ সবচেয়ে সুন্দর করি এই আদমকে বানাইছি। হাদিস শরীফের মধ্যে আছে খালাকালা সুরতি, আল্লাহ পাক বলেন যে আরে আমি আল্লাহ একবারে কুদরত জেহেনের মধ্যে সবচেয়ে সুন্দর লাগছে যেটা, ওই সুরত দিয়েই আমি আদম আলাইহিস সালামকে বানাইছি। আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ পাক বানাইছেন তো মাটির মধ্যে খামিরের মধ্যে আল্লাহর মহব্বতের একটা উপকরণ আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। এই জন্য এক আল্লাহ ওয়ালা বলেন দর্দ দিল কে ওয়াস্তে ফাদা কিয়া ইনসান কো ওরনা তাত কে লিয়ে কুছ কম না থি কর রবিয়া, শুধু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, শুধু সেজদা করা, শুধু রুকু করা, অসংখ্য মখলুক সমস্ত মখলুক আল্লাহর তাসবিহ হয়। এরপরও আবার আমরা কেন ফালহামাহা ফুজুরাহা ও তাকওয়াহা, আল্লাহ কয় এদেরকে দুইটা দিছি, ওদেরকে শুধু একটা দিছি, এরা একটু একটু ভুল করে ফেলাবে, ভুল করে আবার কাঁদবে, আল্লাহ মাফ করে দেন আমি তো ভুল করে ফেলছি, আল্লাহ আমার নামাজ ছুটে গেছে, আল্লাহ আমি মিশে কথা বলে ফেলছি, আল্লাহ আমার সীমা লঙ্ঘন হয়ে গেছে, আল্লাহ আপনি আমারে কি করেন মাফ করেন। এই যে মাফ যখন চায় এর ভিতরে একটা জ্বালা পোড়া আছে, মহাব্বতের আগুন আছে। আল্লাহ পাক সুবহানাহু তাআলা আদম আলাইহিস সালামকে মহাব্বতের আগুন দিয়া, মহাব্বত দিয়া সৃষ্টি করছে, সেই মহাব্বতের চিরা ছাড়া আমরাও পাইছি, যেই মহাব্বতের ঠেলায় এত কষ্ট করে এখানে বসে রয়েছি। আল্লাহ পাক সুবহানাহু তাআলা আমাদেরকে তৌফিক দান করে। কথা ক্লিয়ার হয়েছেন তো আপনারা? আমরা কার বংশ? আদম আলাইহিস সালামের বংশ। যারা বাপের নাম জানে না এরা কয় আমরা মনে হয় বান্দর আছিলাম, আমরা মনে হয় সুর আছিলাম, আমরা মনে হয় ব্যাং আছিলাম, আমরা মনে হয় কোন জলাশয়ের মধ্যে এই পোস্তে পোস্তে কি একটা প্রাণী হয়েছে, সেখান থেকে প্রাণী কি হয়েছে সৃষ্টি হয়েছে। এর অর্থটা কি? তারা এখনো বলতে পারে না যে তারা অনেক জ্ঞানী হয়েছে, তারা অনেক দার্শনিক, তাদের বিজ্ঞানকে, তাদের দর্শনকে, তাদের প্রযুক্তিকে, তাদের আবিষ্কারকে আমি হাজারবার সালাম করি, হাজারবার ধন্যবাদ জানাই। এই জাতির অনেক কাজে লাগে তারা, কিন্তু তারা আল্লাহর কাজে লাগে না। তারা কার কাজে লাগে না? আল্লাহর কাজে লাগে না, মালিক চিনে না। আচ্ছা শুনেন,
মক্কি হেজাজি আমার ভাইয়ে জানে সৌদি আরবে আল্লাহর ঘরের পাশে বসে বসি উনি বক্তব্য দেয়। আমি একদিন যাই ওনার বয়ানে বসলাম, মজার কথা শুনেন না একটু আপনারা, বলছি এক লোকে করছে কি একটা কর্মচারী রেখছে, ওই কর্মচারী তার গোলাম কি নিয়ে এনছে, এই বেচারা ভোর রাত্রে উঠে কোন দিকে চলে গেছে, ভোর রাত্রে উঠি এখন ঘরের মধ্যে পাওয়া যায় না, এশার নামাজের পরে খাওয়ার টাইমে আসি বলে আসসালামু আলাইকুম স্যার কি খাওয়াবেন খাওয়ান, বলে তুমি সারাদিন কোথায় ছিলা, বলে কেন ছিলাম তো, বলে কোথায় ছিলা, ছিলাম তো কোথায় ছিলা, কই পুরা গ্রামের সবার যার যে কাম ছিল আমি করছি, কারো পানি আনা দরকার পানি আনছি, কারো ঘর মোছা দরকার ঘর মুছছি, হাত্তাকে আমি টয়লেট পরিষ্কার করছি, স্যার আমি কোনো কাম বাদ দি নাই, বলে তো কাটটা করছো, কই পুরা গ্রামেরটা করছি। আচ্ছা বলেন এই লোকটা কি পুরো গ্রামের জন্য রাখা হয়েছিল নাকি মালিকের কাজ করার জন্য বানানো হয়েছিল, এখন এই মালিক কি তাকে রাখবে না বহিষ্কার করবে, বহিষ্কার করবে। এখন যদি কোনো মানুষ বলে আল্লাহ আপনাকে তো চিনি নাই, আপনার গোলামি তো করি নাই, আপনার কথা তো মানি নাই, কিন্তু পুরা জাতির সেবা করছি, পুরা দুনিয়ার সেবা করছি, কোনো মানুষ নাই গরিব যার গামে এবার শীতের সময় কম্বল দিই নাই, কথা বুঝেন নাই, এমন কোন রাস্তা না যে রাস্তা আমি করে দিই নাই, বলে তুই আমার কি হুকুম পালন করলা, বলে আপনি আমার কে, আপনাকে তো আমি চিনি না, বফো আমি তোমার রব, মায়ের ঘরে তোমাকে আমি বানাইলাম, তোমার শক্তি আমি দিলাম, তোমার কে জাতি তোমার শরীরে শক্ত দিছে, তোমার রু আমার কাছে, তোমার হায়াত আমার কাছে, তোমার মৃত্যু আমার কাছে, তোমার আখেরাত আমার কাছে, আর তুমি বলতেছো পুরো জাতির সেবা করছো কিন্তু আমার সাথে তোমার কোনো যোগাযোগ নাই। হযরত মুজাদ্দিদ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ বলতেন ইয়ে ইনসান আগার ইনসান হয়ে যায় তো এই সব কুছ, যদি মানুষ মানুষ হয়ে যায় এটাই তার জন্য এটাই সব কিছু, মানুষ মানুষ হয়ে যায় মানে কি, মানুষকে যে আল্লাহ বানাইছে যদি মানুষের ওই আল্লাহর সাথে সম্পর্ক সঠিক হয়ে যায় সম্পর্ক ভালো হয়ে যায় তাহলে তার আর কোনো টেনশন নাই। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যদি মানুষের সাথে সম্পর্ক আল্লাহর সম্পর্ক গভীর হয় নিবিড় হয় তখন তার কোনো টেনশন নাই, তার কোনো চিন্তাও কি নাই। আমাদের ব্যক্তিগুলো যখন আমরা সুন্দর হয়ে যাবো আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুম মতন চলবো তাহলে এই ব্যক্তির সমন্বয় সে যখন বড় হবে তাকে বিবাহ করাবে, সেই বিবাহের নাম হলো স্ত্রী, বিবাহ করলে কি হয় এই দাম্পত্য জীবন শুরু হয়, দাম্পত্য জীবন কি হয় বুঝেননি, দাম্পত্য জীবন ছোট ছোট বলা মানে কাছে বুড়ারা কিছু কয়, ইসলামের মুসলমানের এই সমাজের এই রাষ্ট্রের ভিত্তি হলো দাম্পত্য জীবন, ভিত্তি হলো কি দাম্পত্য জীবন, যদি পারিবারিক জীবন অসুন্দর হয় তাহলে পৃথিবীর গাড়ি পৃথিবীর বাড়ি এই প্রভাব প্রতিপত্তি এই যত ধরনের উন্নতি আছে কোন উন্নতির দাম দুই পয়সাও নাই। আপনারা বলেন ইউরোপ আমেরিকাতে কানাডাতে মানুষ আত্মহত্যা করে না করে না, না শুধু বাংলাদেশে করে, ওর তাদের কি গায়ের অভাবে আত্মহত্যা করে, বাইরের অভাবে আত্মহত্যা করে, কিসের অভাবে, আরে দাম্পত্য কলহ, পারিবারিক কোনো সমস্যা নাই, একজন চাকরি করে টাঙ্গাইল আরেকজন চাকরি করে লক্ষ্মীপুর, স্বামী টাঙ্গাইল স্ত্রী কোথায়, কয় যে আগামী বছর ভালোবাসা দিবসে দেখা হবে, কোন দিবসে দেখা হয়, হোটেল কন্ট্যাক্ট করছি তুমি সেখানে আসো তোমার সাথে একটু সাক্ষাৎ হবে, বছরে একবার ভালোবাসা দিবস করলে এইটা কি দাম্পত্য জীবন হবে, আল্লাহ 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 আল্লাহ। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক বানায়া প্রথম বেহেশতে রাখছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, শুনেন না একটু আপনারা, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ইয়া আদম, আদম ব্যাপারটা কি বেহেশতে থাকো না, শান্তি নেই বেহেশতের মধ্যে, আদমের কি নাই, তাহলে এক কাজ করো আনতা ওয়া যাওজুকা, আনতা ওলামা একরাম এখানের মধ্যে আছেন আনতা এটা জমির, উস্কুনের মধ্যে আনতা আছে মারফুয়ে মুত্তাসিল, আবার মানসুবে মুত্তাসিল উগানছে, কেন যে মারফুয়ে মুত্তাসিলের উপরে আত্ম করা জায়েজ নাই, এই জন্য আবার উস্কুন আনতা, এই আনতারে তাকিদানি তারপর আত্ম করছে, ঠিক আছে নি হুজুর তোর কি, আচ্ছা এই আত্ম করার প্রয়োজনটা হলো কি,
মতবুয়াতের বয়ান, তাবে মতবু, এই দুশের কথা আমরা কেন না বুঝলে সবর করে থান, এটা আপনাদেরকে বুঝাতে গেলে আমার অনেক লম্বা সময় লাগবে। এর অর্থ হলো আল্লাহ পাক সুবহানাহু তাআলা আদম আলাইহিস সালামকে বলতেছেন উসকুন আনতা, তুমি থাকো, ও মুতাবিআতুন লাক জাওজাতাক, তোমার স্ত্রী তোমার অধীন হয়ে থাকবে। তাবে মতবুর বয়সের মধ্যে নিয়ে আল্লাহ আটক করে জায়েজ করার জন্য আবার আনতা একটা কি আনছে, জমির আনছে। তাহলে এই মুতাবিআ স্বামী স্ত্রী, স্ত্রী থাকবে স্বামীর কি অধীনে, বলেন না অধীনে, যেটা থাকে এটাকে দূরে থাকে না কাছে থাকে। আচ্ছা যদি কাছে থাকে তাহলে কি ভালোবাসা দিবস লাগে, প্রতিদিনই ভালোবাসা করার লাগে, কথা কর না, প্রতিদিনই কি করতে হবে, ভালোবাসতে হবে। এখন যদি একজন এক এক দেশে বসবাস করে তাহলে ভালোবাসা দিবস ছাড়া দেখা সাক্ষাৎ হয়? আপনারা শুনেন আরবি এক পত্রিকার মধ্যে উঠছে, কেনার মধ্যে এক দাম্পত্য 45 বছর তাদের দাম্পত্য জীবন কাটাইয়া দিয়েছেন। এখন আরবি এক পত্রিকা সেখানের মধ্যে গেল যে এই দেশের মধ্যে তো এতদিন দাম্পত্য জীবন থাকে না, কয়েকদিন পরে পরে বিবাহ ভেঙে যায়, আরেকখানে বসে আরেকখানে বসে, এই দাম্পত্য 45 বছর। সাংবাদিকেরা সাক্ষাৎকার নেওয়ার জন্য গেছে যে আপনারা মনে অনেক সুখী, আপনাদের পারিবারিক জীবনে মনে কোনো কলহ নাই, যার জন্য তো আমরা 45 বছর পর্যন্ত একভাবে দুজন সংসার করতেছেন। স্ত্রী বললেন যে ভাই ঘটনা এরকম না, তো ঘটনা কিরকম, আমাকে যেরকম প্রথম দিন নিয়ে আসছিল আমার স্বামী, তখনই করছি কি সে আমার সামনে এক গোড়াকে ছুরি দিয়ে একবারে কল্লা দুটি করে ফেলাইছে, আমি এমন ভয় পাইছি যে ওরে দেখলে আমার ভয় লাগে, যে সেই জন্য আমি তার বিরুদ্ধে আচরণ করার কোনো সাহস পাই না, না হলে আমার কাছে অনেক প্রস্তাব আছে, আমার কাছে অনেক কি আছে, প্রস্তাব আছে। এখন আপনারা বলেন একটা স্বামী দম্পত্যের মধ্যে যদি পরস্পরের সম্পর্ক না থাকে, আপনাদের মনে আছে নি একটা কথা কি, দুটো জিনিস বানালে তৃতীয় একটা জিনিস বানায় যেটা দিয়া ওই দুই জিনিসকে আল্লাহ কি করে মিলে জোড়া দেয়, কথা কর না, একজন বাপ আরেকজন কি মা, আচ্ছা একজন বাপ আরেকজন ফুত সন্তান, এই দুজনের মধ্যে সম্পর্ক হলো পিতৃত্বের, এত এও ভাই এরা দুই ভাই, এই দুজনের সম্পর্ক হলো ভাতৃত্ব, এই দুজনের কি ভাতৃত্ব, তো আপনারা দুজন যে একসাথে হলেন আমরা হইলাম বন্ধুত্ব, আমরা উনি এক বন্ধু আমি এক কি, আপনাদের সম্পর্ক কি, তো আমাদের হলো বন্ধুত্ব ভাতৃত্ব পিতৃত্ব, সম্পর্ক আছে না নাই বলেন তো, দাম্পত্য জীবনের মধ্যে সম্পর্কটা কি, কোন ধাতু দিয়া আল্লাহ পাক কোন মেডিসিন দিয়া এই দুজনকে মিলাইলে বলেন তো, মাওয়াদ্দাতা, বলেন মাওয়াদ্দাতা, আল্লাহ পাক এই দুজনের মধ্যে মাঝখান দিয়ে আল্লাহ পাক ভালোবাসা সৃষ্টি করে দিছে, কি সৃষ্টি করে দিছে, মোহাব্বত। এবার বউরে যত ভালোবাসেন সব স্বভাব, বউরে যত মোহাব্বত করেন ততই কি সব, আর শালির দিকে টুরে নিছেন আজাব গজব, রুক্ষতা কয় না, তালতবরের দিকে এলে আজাব, কারণ সেখানে আল্লাহর হুকুম নাই, আর স্ত্রীর লগে আপনি যত ভালোবাসা করেন সবটাই কি, লোকমান্তরে যদি খাওয়ান সৎকার স্বভাব, লোকমান্তরে খাওয়ালে কি হয়, আম্মাজান অনেক নাস্তিকেরা এদের ব্যাপারে কথা বলতে আমার লজ্জা লাগে, কারণ যদি জ্ঞান বুদ্ধির কারণে কথা বলতো তাহলে তো ভালো লাগতো, এরা খুদ করে খাওয়ান না, মুসলিম বিশ্বে যত নাস্তিক আছে এরা সম্পূর্ণ নাস্তিকগুলো হলো ইউরোপ আমেরিকার খুদ করে খাওয়া, এবং তারা চায় যে মোল্লারা আমাদের বিরুদ্ধে কড়া কড়া বক্তৃতা দেখ পেপার পত্রিকা আসুক, তাহলে আমরা ওই অ্যাম্বাসেডরদের বলবো স্যার আমার এই দেশের কোনো নিরাপত্তা নাই, একটা বিষয় দেন না আমার একটু ঘুরিয়ে আসি, এই সমস্ত নাস্তিকগুলো আর কোনো ব্যাকগ্রাউন্ড নাই, এই একটাই ব্যাকগ্রাউন্ড। অনেক নাস্তিকেরা বলে যে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লাম আম্মাজান আয়েশাকে অল্প বয়সে বিয়ে করছে, বলেন না বলে না, আজীব মামলা, আলেম ওলামা আমাদের একটু সচেতন হওয়া দরকার, এই সমস্ত বিষয়গুলো আমাদের জানা দরকার। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে মনকে খুশি রাখার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লাম যে সমস্ত শিক্ষা দিয়েছেন, এদেরকে নিয়ে আজকের যুগের নাস্তিকেরা কুলঙ্গারেরা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলার বিরুদ্ধে পর্যন্ত লেখে, লেখেন না লেখে না, দেখেন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লাম সাহাবায়ে কেরামের গোর দোল দেখতেছেন, আম্মাজান আয়েশা চুপ চুপ আসি রাসূলের পিছনে দি ফিটের মধ্যে হাত দিয়া বসে গেছে, কথা শুনতেছেন আপনারা, অনেকক্ষণ রাসূল লড়েও না চলেও না, লড়েও না চলেও না, আম্মাজান আয়েশা বসে রয়েছেন তো কিচ্ছু বলে না,
যুবকেরা শোনো মিয়া, বিবাহ করতে চায় না, শুধু প্রেম করার শখ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কে বিবাহ বিবাহ করছ না কা? কয় তুই প্রতিষ্ঠিত হয়ে গেল কি হয়ে রে বে? বয়স কত? কয় মাত্র 35 এসেছে স্যার। স্যারের বয়স কত? এখনো বিবাহ করে না, কি হবে তোমার প্রতিষ্ঠিত একটু কিলাপটা হবে? আবার সারা দুনিয়ার মধ্যে আন্তর্জাতিক প্রচার প্রচারণা যে বাল্য বিবাহ কি নাই, জায়েজ নাই। আজীব আজীব কথাবার্তা, আশ্চর্য লাগে। বালককে আর বালিকাকে এটা নির্ণয় করবে কে, কোন বিজ্ঞান? এক এক দেশে এক এক রকম হয়। এখন দেখা যায় সরকার আইন করে দিছে 18 বছর আগে বিবাহ দেওয়া যাবে না, কিন্তু মেয়ে প্রেম করে বসে রয়েছে 12 বছর বয়সে। এরকম ঘটনা ঘটে না ঘটে না? তাহলে এই আইনের কারণে যত অপকর্ম হবে, যারা এই আইন প্রণেতা আল্লাহ কাল কিয়ামতের ময়দানে ওদেরকে ধরবে। যদি এই না বলে, মেয়ে যদি না বালিকা হয় তাহলে সে কি প্রেম করতো? আর যখন প্রেম করে, এবার বাবা কি করবে, মা কি করবে, রাষ্ট্রীয় আইন কি? বাধাও দেওয়া যাবে না, বিবাহ দেওয়া। তাহলে কি হবে? যাও পার্কে ঘুরো বাবা দুজনে। তাহলে এর দ্বারা কি আল্লাহর আজাব ও গজব আসবে না আল্লাহর রহমত আসবে? কি এক আইন, শিশু আইন আমেরিকাতে 18 বছরের আগ পর্যন্ত শিশু, অতএব এদের শাসন করা যাবে না। বাবা মা যদি কোনো সময় একটা থাপ্পড় দেয়, একটা সুবলও দেয়, সাথে সাথে বাচ্চা ফোন করলে ফুলুস আসি বাবা মাকে অ্যারেস্ট করে, এটা হলে আমেরিকার সভ্যতা। সেই সভ্যতাটা আমাদের দেশে প্রচার করবার জন্য সব বেহুশ হয়ে গেছে। একটু আইন কানুন সেখান থেকে আমদানি করার জন্য রব্বুল আলামিন যে কোরআনে কারিম পড়ে দিয়েছেন সেটা তুমি দেখো না? আল্লাহ রাসূল বলছেন তোমার সংসারের উপরে, পরিবারের উপরে তোমার যতক্ষণ নিঃশ্বাস আছে তুমি তাদের পিছনে ব্যয় করো, খরচ করো, আয় করো, খরচ করো। একটা কথা মনে রাখবা, তাদেরকে শাসনের লাঠিও বন্ধ করে দিও না, আদব শিক্ষা দিবা, শিষ্টাচার শিক্ষা দিবা, ভদ্রতা শিক্ষা দিবা। আজকে সমাজের মধ্যে পারিবারিক শিক্ষা চলে গেছে, সামাজিক শিক্ষা চলে গেছে, মুরব্বীর মানমানতা চলে গেছে। আমি জানি না আপনাদেরকে আমার মনের দুঃখের কথাগুলো বুঝাতে পারতেছি কিনা। আমেরিকার এক ভদ্রলোক বাংলাদেশ বয়ে, সেখানে তার নাগরিকত্ব, হজ করার জন্য আসছে, দুটা বাচ্চা নিয়ে আমাকে ধরে হাউ বাউ করে কান্না আরম্ভ করছে। আমি বললাম যে ব্যাপারটা কি, কান্দতেছেন কেন? কে হুজুর ইমানদারি মান আব্দুল মালিক সাহেব লোক আছে, মুফতি আব্দুল মালিক আমেরিকা থেকে আসছে, এ আপনি কান্দেন কেন? তো আমার পোলাবান গুলো আমারে মারে। বয়স কত? আমার কাছে নিয়েছি, ওরকম দোয়া করে দেন। আমি কি ইঞ্জিনিয়ার লেখ বলে আমার আমি কি দোয়া করবো? একটার বয়স হবে 8, একটার বয়স হবে 10, এই 8-10 বছরে পোলাবানে। আরে 8-10 বছরের ছেলে বাবারে কি করে? আমি আপনি কিছু করেন না? কো হুজুর আমি কি করবো? আমি যদি একটা থাপ্পড় দিই, ওরা ফোন করলে পুলিশ আসে আমাকে অ্যারেস্ট করে, আর আমি যদি বলি আমার ফোন আমাকে মারে, তখন পুলিশ আসে। পুলিশ কি করে? আর ওরা তো হাজার বেজুরা, এটা শিশু, শিশুর বিরুদ্ধে কোনো আইন নাই। আচ্ছা এই শিশু যখন মারতে মারতে বাবা মারে, 18 বছর বয়স হয়, এবার রাষ্ট্রীয় আইন হলো এর অধিকারের উপর হস্তক্ষেপ করা যাবে না, তাকে বাধা দেওয়া যাবে না। সে তার বয়ফ্রেন্ড নিয়ে যদি রাস্তা রাস্তা ঘুরে, বাবার এটা বলার আইনগত কোনো অধিকার নাই যে তুমি এখন আর তোমার বয়ফ্রেন্ড নিয়ে যাইও না, কারণ তোমার একটা বয়স আছে, এটা বলার অধিকার নাই। তার ভালো মন্দ সে চিন্তা করবে। এরকম আইন যদি আমাদের দেশে নারীবাদীরা পাশ করতে চায়, তাহলে আল্লাহর গজব কি আসমান থেকে পড়ে জমিনে আসবে? এখন যদি মুসলমান হুঁশিয়ার না হও, সমাজ তো অর্ধেক শেষ করে দিছে এই মোবাইল। এরপর যদি আবার আইন করে দেওয়া হয়, তাহলে আর এই মুসলমান এই বিশ্বে সমাজ থাকবে না, কোথাও গজব আসবে কিছুই টিকবে না। আল্লাহ পাকের নিজাম দেহাম বারাম হয়ে যাবে সেদিন। এখন আমাদের হুঁশ আসা দরকার, আমাদের ছেলেদেরকে, আমাদের মেয়েদেরকে, আমাদের এই পরিবারকে আমরা ধ্বংস করতে পারি না। আজকে যদি আমাদের এই সমাজের মানুষ, আপনারা তো বড় লোক মানুষ, আমাদের চরের মানুষ ছাগল নাইয়া যায়, সমরে যায়, কাজ করে, চিটে কাজ করে, আসবার সময় দাদির জন্য, নানির জন্য, মায়ের জন্য আধা কেজি আঙ্গুর হইলেও আনে, আনে না? আনে না। দাদির কাছে যায় বসে, নানির কাছে বসে, দাদি একটু দোয়া করেন, মা একটু দোয়া করেন, একটু আঙ্গুর মুখের মধ্যে দেয়, দেয় কি দেয় না? আর ওই সভ্যতা যখন একটু বয়স্ক হয় তাদেরকে দিয়ে দেয়, বয়স্ক আশ্রমের মধ্যে লগে একটা কুত্তা দেয়, লগে একটা কি দেয়, কুকুর একটা দেয়। একা একা থাকবেন কিভাবে পাপ্পি? আপনি একটু ওর সাথে আদর যত্ন করে সময়টা কাটাইয়া দিয়েন।
আল্লাহ পাক সুবহানাহু তাআলা বলেন, ও আমি আদম আলাইহিস সালামকে বানাইয়া তার একটা অঙ্গ থেকে এত অর্ধাঙ্গনী হিসাবে ভালোবাসা দিয়া আমি স্ত্রীকে বানাইছি, অতএব তোমার স্ত্রীর সাথে তুমি মহব্বত করো, ভালোবাসা করো, নেক সন্তান হবে, সেই সন্তান দ্বারা সমাজ গড়বে, সমাজ দ্বারা রাষ্ট্র গড়বে। আল্লাহ পাক সুবহানাহু তাআলা আমাদেরকে এত একটা সুন্দর সমাজ এবং রাষ্ট্র গড়ার তৌফিক দান করে। কি আপনাদেরকে বলবো, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের কাঁধের উপরে বরদেস, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লামের গায়ের উপরে মাথা দিয়া সাহাবায়ে কেরামের গোদর দেখতেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নড়েও না চলেও না, আল্লাহ রাসূল দীর্ঘ সময় এভাবে অপেক্ষা করলেন। উঠার পরে সাহাবায়ে কেরামের মনের মধ্যে একটু একটু আসতে তো পারে যে এতক্ষণ রাসূল বসে রইলেন, নড়াচড়া করলেন না, কথাটা তো বললেন না, কারণটা কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকদরু হাদিসাতা জারিয়াতা সিন্নে। একটা মাসলা খুব ভালো করে মনে রাখবেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই যে মেয়েটাকে বিবাহ করলাম তার মনের কিছু চাওয়া পাওয়া তো আছে, সেই দিকে তো লক্ষ্য রাখতে হবে, আমি তো শুধু রাসূল না, আমি তো তার স্বামী। কথা বুঝছেন না আপনারা? ছেলে বিয়ে করে আইলে ছেলে আর মেয়েদেরকে একঘরে থাকতেও দেয় না, কয় এত বেশরম হয়ে গেছে। যদি ছেলেরা বলে গ্রাম দাসের, আমি একটু আমার স্ত্রীকে নিয়ে বোরকার সাথে ঘুরতে যামু, বেড়াতে যামু, কোম্মা কেমত না আছে দুনিয়ার মধ্যে, তাহলে একদিকে আমরা অধিকার থেকে বঞ্চিত করি, যার কারণে ইউরোপীয় সভ্যতা ওই ওই সমাজের মহিলারা নারীবাদীরা এগুলা পত্র পত্রিকা দিয়া ইসলামের বিরুদ্ধে অপপ্রকাশ করে, অথচ এগুলার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, বরং সেগুলো কুসংস্কার। আল্লাহ রাসূল বলছেন, উত্তম স্বামী হইলে ওই স্বামী যে ছেলেকে দিয়ে, উত্তম বাপ হইলে ওই বাপ যেই বাপ ঘর করে তালা চাবি নিজের হাতের মধ্যে রাখি, ছেলেকে বিবাহ করাই, বউরে ঢুকাইয়া দিয়া বলে যেন, ধরো বাবা এই তোমার স্বামী, এই তোমার স্ত্রী। আমাদের দেশের মানুষের এই একটা মেজাজ, আলহামদুলিল্লাহ আমরা সাত ভাই সবাই এখন একসাথে এক পরিবারে যৌথ পরিবারে বসবাস করি, বলে কি বলে না? যৌথ পরিবারের কোনো ধারণা ইসলামে নাই। কোন ওলামায়ে কেরাম যদি আমার বিরোধিতা করেন তাহলে আমাকে শরীয়ত দিয়ে বুঝিয়ে দিবেন, অনেক আলেমরা পর্যন্ত যৌথ পরিবারের উপর অহংকার করে, তিন ভাই চারি ভাই এক ঘরে বসবাস করে, সবাই একসাথে খায়, সব ভাই ভাবিরা একসাথে বসে, সব জালোরা একসাথে বসে, সব ভাই একসাথে বসে, আর বলে যে আমরা সভ্য। এরা সভ্য না অসভ্য? এই জাতি কোনদিন সভ্য হতে পারে না। ছোট ভাই বড় ভাই তার স্ত্রী সবাই একসাথে এক টেবিলে খায় আর অহংকার করে, আমরা যৌথ, যৌথ পরিবারের কোনো ধারণা নাই। আজকে পরিবারে যত কলহ তার মধ্যে মৌলিক একটা বিষয় হলো যৌথ পরিবার সমস্যা করে। এই জন্য পোলাবান যদি কয় যে আমি জুতো হয়ে যাবো, বাবার কোনো অধিকার নাই তাকে বাধা দিয়ে রাখা, সে তার কামাই রুজি করে সে খাক, আপনার অসুবিধা কি? তার অবস্থান থেকে আপনার খেদমত করবে। আমি আজকে অনেক সাহস করে কথাটা বলছি, অনেক সময় বলি না, এখানে ওলামায়ে কেরাম আছে, হুজুর বলতো আল্লাহ ইয়ে হুজুর ছেলেকে বিয়ে করাইছি, এখন বউয়ের সাইকেল জুতো হয়ে যেত, করে না কয় না? যত বউ জুতো হয়ে যেত স্যার, আজকে তো সবার জুতো করে দিবেন, আজকে তো কি করে দিবেন, জুদা করে দিবেন, কোনো অসুবিধা নাই, সে তার সংসার করবে, সেখান থেকে আপনার খাদমত করবে, একসাথে ফাতিলে পাক করার কোনো যুক্তি নেই। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লাম শুনবেন না আপনারা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে গোসল একসাথে করতেন, এটাও কুলঙ্গালেরা এই নেট ইন্টারনেটের মধ্যে দিছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি আমরা কোন দিকে শেয়ার হয়েছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্যালাসে করে পানি খায় তো থুসে না টেবিলের উপরে, আম্মা জান আয়েশা নিয়ে গেছেন, যাইয়া পানি খায়, আরে গ্যালাস থেকে খায় না, যে জায়গা দিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইছেন না ওই জায়গাটা ঠোঁটে লাগে পানি পান করতেছে। সুবহানাল্লাহ, আমি আপনাদেরকে কি শুনাইবো, রাসূল আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার একটু খায়া টেবিলের উপর রাখছেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে জায়গার মধ্যে আম্মা জান আয়েশার ঠোঁট লাগছে ওই জায়গা দিয়ে পানি পান করতেছে, বলেন স্বামী স্ত্রীর এরকম আদর মহব্বত হলে ভালোবাসা বাড়বে না কমবে? আজকে আজকের যুবক যুবতীদের বিবাহর পরে সবচেয়ে বড় সন্দেহ লাগে যে আল্লাহ রে জানি কার লাগে আমার প্রেম, সমস্যা হয় কি হয় না? না, বলতে হবে আমার প্রেম শুধু তোমার সাথে, এই প্রেমকে আল্লাহ পছন্দ করে, এই প্রেমকে আল্লাহ কি করে পছন্দ করে। লক্ষ্মীপুরের এক বড় অনেক পয়সাওয়ালা মানুষ, অনেক জ্ঞানী মানুষ, স্বামী স্ত্রীর লাগে ঝগড়া, তা আমাকে মানছে শাল্লিশ দেয়, আমি যে কথাটা যা শুনলাম বড় মুশকিল, বেচারা রাখছে দাঁড়ি
এখন বেসর নিয়ে কয় না, যদি দাঁড়িয়ে রাখো আমি ঘরেই থাকবো না তোমার। কি মুশকিলের মধ্যে পড়লাম, এখন দাঁড়ি কামাতে এবার কেমনে বলি, আবার সংসার আবার কেমনে ভাঙে। পরে বললাম যে এক কাম করেন বাবু সাহেব, এই হাজি সাহেবের খেয়াল যে আপনার চুলগুলোও কামায় ফেলা দেন, উনি দাঁড়িটাও কামায় ফেলা দেন, আপনার চুলগুলো কামায় ফেলা দেন, উনি কি করুক। কই না নিলে এটা আবার কি বলছেন, আপনি তো জানে সুন্দর আল্লাহ যেখানে দিছে ওনার সুন্দর আল্লাহ দিছে, এখানে আপনার সুন্দর দিছে আল্লাহ কি, দেখেন আপনাদের তো সুন্দর পছন্দ না হওয়া, তাহলে আপনি কি করে ফেলা দেন, আপনারটা আপনি কামান ওনারটা উনি কি করেন, তবলিগে চলে যান, নামাজ কালাম পড়তো না, তো আমিও ছিলাম সেই তিন দিন তবলিগের মধ্যে, শুধু স্ত্রীর খেদমত সম্পর্কে ভালোবাসার মহব্বতের কথা শুনলাম, এখন বেচারা আসি যখন বউর একটু ভালোবাসা শুরু করে দিছে, মহব্বত করে, কারোর দিকে তাকায় না, পরনারের দিকে চায় না, সুবহানাল্লাহ, ওই বেচারি কয়েকদিন পরে কয় তুমি আরেকবার হুজুর লোক তবলিগ একটু যাও না, কি ব্যাপার কয়, এখন যে মহব্বত একটু কমে গেছে, মহব্বত এখন কি গেছে কমে গেছে, তাই স্ত্রীর সাথে মহব্বত বাড়াতে হবে না কমাতে হবে, এটা মাহু, এটা হেফাজত, এটা ইমানকে হেফাজত করে, ইমানকে পরিপূর্ণ করে। আজকের দাম্পত্য জীবনের কলহর মেন হলো স্বামী স্ত্রীকে বিশ্বাস করে না, স্ত্রী স্বামীকে বিশ্বাস কেমনি বিশ্বাস করবো, সুশীত একসাথে কল আইলে আরেকদিকে উড়ে যায়, মোবাইল আইলে আরেকদিকে ঘুরি ঘুরি, বুঝবো কথা কয়, এ তুমি কার সাথে কথা বলছো, আমার মায়ের সাথে, কণ্ঠ দিয়ে পুরুষ পুরুষ লাগছে, করোনা ঠিক না, ঠিক করোনা ঠিক, তাহলে এরকম শিক্ষা দীক্ষা আজকের অপসংস্কৃতির মধ্যে আছে না নাই, ইসলাম শরীয়ত এগুলা থেকে আমাদেরকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক। ভাইরা আমার, আমি অনেক হাসার কথা বলি বলছি আজকে, সাধারণত বলি না, কিন্তু বিষয়টা আমাকে এমন দেওয়া হয়েছে যার কারণে আমার না বলি কোনো নিস্তার নাই। আমি আপনাদেরকে একটা কথাই ফাইনাল বলে দিই, সেটা আল্লাহ পাক শুরু করছেন তাকওয়া দিয়া, শেষও করছেন আর তাকে আল্লাহ পাককে দিয়ে আজকে তাকওয়া দিয়া, যে এবার যখন দাম্পত্য জীবন সুখী সমৃদ্ধ হয় তখন নেক্সট সন্তান হয় কি হয় কল না কি হয়, কত বড় নিয়ামত নেক্সট সন্তান, সমস্ত নবীরা দোয়া করছে রব্বে হাবলি মিনাস সলিহিন, এখন হাত থেকে বাদ কন্ট্রোল যাতে পোলাপান না হয় সেজন্য ব্যবস্থা নয়, 500 বছর 10 বছর আর সন্তান হয় না, এরপরে পাগল হয়ে যায়, কামত তো সন্তানের দরকার, এবার ডাক্তারের কাছে যায়, ডাক্তার কয় যে না এখন আর আপনার সন্তান হওয়ার সম্ভাবনা নাই, এবার একদম মাজারে নিয়ত কর, কোথায় নিয়ত করে, সন্তান দেওয়ার মালিক কে, সন্তান দিবে কে, বন্ধ তো করছেন আপনি না, জোয়ানকালে সন্তান হলে এই সন্তানদেরকে আপনি মানুষ করে লেখাপড়া করায়, ডাক্তার ইঞ্জিনিয়ার বানায়, আলেম আবাস বানায়, বিবাহ শাদি করায়, বৃদ্ধ বয়সে নানাতকু নিয়ে আপনি কথাবার্তা বলতেন, এখন আপনি হয়েছেন বৃদ্ধ, আপনার স্ত্রী হয়েছে যুবতী, সন্তান সব ছোট ছোট, এবার ঘরের মধ্যে বলবে কান্দে অজ্ঞ হলো মানুষ হইল না, তো সন্তান হয়েছেন কত বছর বয়সে, 45 বছর বয়সে, 40 বছর বয়সে আপনার সন্তান হয়েছে, এই সন্তানটা বড় হতে 30 বছর লাগবে, তো 30 বছর আর 45 বছর কত বছর, 75 বছর আর ডিউটি থাকেনি, 75 বছর বয়স অপেক্ষা করলেন কেন, যখন আপনি 25 বছর বয়সে বিবাহ করছেন তখন কি সন্তান নিতে পারলেন না, এক যুবকরা সন্তান নিব তো আমরা, আরে আমরা কেমনে নিব, নিব শব্দ বাদ দেন, আল্লাহ দিলে নিব, কে দিলে, আল্লাহ দিলে, সুবহানাল্লাহ বিহামদি, এবার সন্তানকে আল্লাহ পাক বলছেন ওকাজা রব্বুকা আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু, পারিবারিক আইন শুনেন, আল্লাহ পাক বলতেছেন এই সন্তানেরা খবরদার মাতা পিতার সাথে উ করতে পারে এমন শব্দ উচ্চারণ করিও না, হুজুর আমার বাবা মা তো মরে গেছে, আল্লাহকে ওয়াকফেজ লাহুমা জানাহা জুল্লে মিনার রাহমা, দয়া মায়ার পাখা বিছিয়ে দাও যদি তোমার মা বাবা জীবিত থাকে, আর যদি মরে যায় ওয়াকুর রব্বির হামহুমা, বলেন ওয়াকুর রব্বির হামহুমা রব্বায়ানি সাগীরা, হায় রে দোয়া তো জীবনভর পড়ছেন, চিন্তা করছেন এই দোয়ার মজা কত, কি হয়েছে ভাই, জায়গা কি জন্য করতো,
দশটা পর্যন্ত দিছে তো, আগে ভাগে কথা বললে তো সমনষ্ট হয়। ওকর রব্বের হামুমা কামা রব্বায়ানি, সন্তান নিতে চায় না, কি অবস্থা মানুষের, এক একটা সন্তান এত দামি, আপনাদেরকে আমি কি বলবো, যদি কাঁসাও যায় এরাও জান্নাতে নিবে মা বাবারে। কাঁসা যেমন বুঝেন নি, সাত মাইয়া আট মাইয়া অনেক সময় মরা বাচ্চা হয়ে যায় মাঝভার থেকে, হয় কি হয় না, কাল কেয়ামতের ময়দানে এদেরকে আল্লাহ পাক প্রাণ দিবে, প্রাণ দেওয়ার পরে বলবে যে যাও বেহেশতের দিকে। কিছু মতভেদ আছে, কাফেরের ঘরে হলে কি হবে, মুসলমানের ঘরে কি হবে, বুখারী শরীফের এক বিরাট ব্যাখ্যা, আমি সেদিকে যাইতেছি না। আমাদের মুসলমানদের সন্তানদেরকে আল্লাহ পাক বলবে বেহেশতের দিকে যাও, সন্তান বলবেন যে আল্লাহ তো আমার মা বাবা নাই, বলবে আছে তো, এদেরকে নিয়ে আসবে, বলবে যে দেখছো তো, বলে দেখছি, তো যাও বেহেশতের দিকে, বলবে যে আল্লাহ এ আমি এত নিষ্ঠুর, দুনিয়াতে একটু বাবা মারা দেখলাম না, এখন একটু দেখলাম, এখন আমি বেহেশতে যাব, ওনারা এখানে থেকে যাবে, আপনারা বলছেন মা বাবার খেদমত করার জন্য, আমি কি একটু করব না। সুবহানাল্লাহ, এই এই মৃত্যু সন্তান তার বাবা মাকে নিয়ে কোথায় যাবে, বেহেশতে যাবে। সন্তান মরলেও লাভ, সন্তান বাঁচলেও লাভ, যদি সে সন্তান নেক হয়, যদি সে সন্তান কি হয়, নেক হয়। আর সন্তান যখন দোয়া করে রব্বের হামহুমা কামা, ভাই এই আয়াতের তাফসীর করলে তো কয়েকদিন লেগে যাবে। মজার কথাটা শুনেন, দোয়াটা আল্লাহ কিরকম শিখাইছে, যে আল্লাহ আল্লাহ আপনি আমার মা বাবারে কবরে, খেয়াল করে শুনেন, এরকম ভাবে রাখেন যেরকম মা বাবা ছোটকালে আমারে বুকের মধ্যে করে রাখছে, আমার মা যেরকম আমারে আদর করছে, বুকের মধ্যে রাখছে, আমার একটু পরে পরে চুমা দিছে, আমার এমন এমন করে চাইছে, আমারে বলছে ও আমার লেদু, ও আমার মনা, বাবারে আল্লাহ আমার মা বাবা যে আমারে এত আদর করছে, আপনিও বেহেশতের মধ্যে আমার এই বাবারে মারে এরকম আদর করিয়েন। এটা কারে শিখেছে, এর কথা কর না, কারে শিখেছে, সন্তানদেরকে কে শিখেছে, সুবহানাল্লাহ। মজার কথা হলো এইটা, যে এটা কোনো হুজুরে শিখে নাই, কোনো আলেমে শিখে নাই, কোনো পিসাবে শিখে নাই, এটা আল্লাহ শিখে বলে, কে শিখেছে আবার কোন, আল্লাহ। আদম আলাইহিস সালাম 350 বছর কাঁদছে, দোয়া কবুল হয় না, ফাতালাক্কা আদম মির রব্বি কালেমাত, আল্লাহ কয় আদম তুমি কি দোয়া করো, তোমার দোয়া হয় না, আমি একটা দোয়া শিখে দিই, ও ওই দোয়াটা বলো। আদম আলাইহিস সালাম খুশি হয়ে গেছেন যে আল্লাহ শিখিয়ে দেন, আল্লাহ শিখিয়ে দিছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে অনেক দিন কাঁদতেছে, আল্লাহ কবুল করে না, আল্লাহ কয় এই ইউনুস আমি যে দোয়া শিখে সেটা কও, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নি কুনতু মিনাজ জালিমিন। ইব্রাহিম আলাইহিস সালামের আগুনে ফেলা গেছে, ইব্রাহিম আলাইহিস সালাম টেনশনে, আল্লাহ কয় টেনশন করেন না, আপনি বলেন হাসবুনাল্লাহু নিমাল ওয়াকিল নিমাল মাওলা ওয়া নিমান নাসির, আল্লাহ পাক ওয়াদা করলেন ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, কিয়ামত পর্যন্ত এই দোয়া যারা পড়বে আমি আল্লাহ তাদেরকে রক্ষা করছি, রক্ষা করতে থাকবো। সেই আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিতেছে, তুমি আমি আল্লাহর কাছে একটু কও, তোমার তোমার মা বাবা আদর করছে, আমি আল্লাহও যেন ওরকম আদর করি। এটা কে শিখেছে, কথা রাখার জন্য, দোয়া কবুল করার জন্য না না করার জন্য? আমার একটা সন্তান যদি এরকম দোয়া করে, আল্লাহ আমার মা বাবাকে আল্লাহ এরকম ভাবে ফালেন যেরকম তারা আমাকে ফালছে, কথা বুঝে আসেনি, তাহলে আল্লাহ কি করব, কবুল করবে না করবে না, করবে। এখানে কাকে কাকে নসিহত করছে, সন্তানদেরকে বলছে তাই না? আরে বুড়েরা খুশি হইেন না, বাপরা খুশি হইেন না, এখানে বাপকে শিক্ষা দিছে বেশি, তুমি আজকে তোমার সন্তানকে যেরকম আদর করো, কাল কিয়ামতের ময়দানে কবরে আমি আল্লাহ সেরকম তোমাকে আদর করব। মেয়ের ঘরে রইলে আদর করে না, নানাত করে রে, ছেলের ঘরে উঠে বেশি কি করে, আসেনি না এরকম নাই, সন্তান বেশি হলে তুচ্ছ তাচ্ছিল্য করে, খবরদার, সন্তান এটা আল্লাহর দেওয়া আমানত, এটা আপনার সন্তান না, এটা আল্লাহর বান্দা, এটা আদম আলাইহিস সালামের সন্তান, আপনাদের দায়িত্ব দেওয়া হয়েছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট বলছেন, লা তাকতুলু আওলাদাকুম মিন খাশিয়াতি ইমলাক নাহনু নারজুকুহুম ওয়া ইয়্যাকুম, যে আল্লাহ তোমাকে রিজিক দেয় সে আল্লাহ সন্তানকেও রিজিক দেয়। তোমার রিজিক সে খায় না, তোমার স্ত্রী তোমার রিজিক খায় না, তোমার স্ত্রী তার রিজিক খায়, দেখে আল্লাহ, সন্তান খায় কোনটা, আরে আল্লাহ দেওয়া টাকা, মায়ের দুধটা তুমি বানাছিলে, তাহলে দুনিয়াতে আসার পরে প্রথম কি খায়, আরে রব্বুল আলামিনের করম, আজ পর্যন্ত এই বিজ্ঞানের যুগে মায়ের দুধ থেকে এত দামি এত উন্নত স্বাস্থ্যকর আর কিছু আবিষ্কার হয়েছে, তাহলে এই খাদ্যটা কে ব্যবস্থা করলেন, আরে রব্বুল আলামিন করছেন, আমার রব করছেন, কে করছেন, জব তুম পয়দা হুয়ে থে
আগর কমজোর থে কুছ নহীঁ জানতে থে দুনিয়া সে হাম বেখবর থে যখন দুনিয়াতে আসলাম কিছুই তো জানতাম না আর যখন মার পড়েছিলাম তখন খাওয়াইছে কে আল্লাহ সুবহানাহু খাওয়াইছে কি খাওয়া নাই নার একটা লাগাই আছে না নাই নার দিয়ে রক্ত আসতেছে আর সন্তান মায়ের ঘরে রুষ্টপুষ্ট হইতেছে বড় আরামে আছে সেই সেই পৃথিবীটাকে অনেক আরামদায়ক মনে করে যে আমার তো পৃথিবী বড় আরামদায়ক শুয়ে শুয়ে খাইতেছি নড়াচড়া করতেছি মা যখন 10 মাস হয় 9 মাস হয় তখন মা হাত দিয়ে বলে শুনছুনি লেদুতে ফ্যাটের ভিতরে নড়াচড়া করে করে কি করে না আয় আল্লাহ কি মায়া আল্লাহ পাক এই সন্তানের জন্য দিয়ে দিয়েছে এই সন্তান দুনিয়াতে আসলে ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি বলছেন শিশুদের গায়ের যে গ্রাম ইন্না ওয়ালাদার রিহি মিন ওয়ালাদ মিন রিহিল জান্নাহ শিশু সন্তানের গায়ে যে গ্রাম থাকে ওই গ্রামটা জান্নাতের গ্রাম কিসের গ্রাম সন্তানদেরকে আদর করবো তো সকলে নাতিনদেরকে আদর করবো তো মেয়ে সন্তান হইলে না ছেলে সন্তান হইলে আরে উভয় সন্তানকে মেয়ে সন্তান হলে একটু বেশি খুশি হমু না শাশুড়ি মুখ কালা করে হাসপাতাল চলে যাইয়ে পার্লার গজে বসছে হাসপাতাল গেছে বড় খুশি হই মনে বড় আশা ছিল একটা নাতির মুখ সামু এখন তো এটা কি আছে এরকম কথা বলানি না বললাম এদের আল্লাহর উপরে বিশ্বাস নাই লেখা জাকারু কালুনসা আল্লাহ যে মেয়ে দিছে এর মধ্যে আল্লাহ অনেক কল্যাণ রাখছে অনেক বালাই রাখছে এই মেয়ে হতে একদিন দিনদার হবে তার স্বামী হাফেজ হবে আলেম হবে সেই দোয়া করবে সে তার কবরেও কামো লাগবে দুনিয়াতেও কামো লাগবে অতএব ছেলে আর মেয়ে এটা ভেদাভেদ ভেদাভেদ করা এটা কোনো মুমিনের কাম নয় বরং মেয়ে সন্তান হলে খুশি বেশি হইতে হবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথমে কি হয়েছে আল্লাহর রাসূলের সুন্নাত আদায় হয়ে গেছে খুশি হবো তো সকলে ছেলেরা খুশি হবো নি মেয়ে হলে দাদা খুশি হবো নি নাতিন হলে নানা খুশি হবো নি নাতিন হলে যদি মেয়ে সন্তান দুনিয়ার মধ্যে আসি আজকে দাদির এই মুখ খারাপ মুখ কালা দেখে দাদার মন খারাপ দেখে বাবার মুখ খারাপ থাকে তাহলে সে বলবে আমি জন্ম নিয়ে একটা কলঙ্ক হয়ে গেছে আমার বলবে কি বলবে না এবং আজকে অমুসলমানরা এগুলো পত্র পত্রিকায় লিখবে যে মুসলিম সমাজে মেয়ে সন্তান জন্মগ্রহণ করা এটা হলো তার জন্য একটা অভিশাপ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়াল আযীম এটা তো উমুরে জাহেলিয়া ইসলাম আসার পূর্বেকার ঘটনা ইসলাম আসার পরে এই জাহেলিয়াত খতম এর সাথে ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেছে কি পড়তেছে সিজদা করার সময় হযরত হাসান হযরত হুসাইন যে কান্দে উঠছে শুনতেছেন নি আপনারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন সিজদা থেকে তো মাথা উঠে যাওয়া হবে মনে মনে একটা মনস্থ করলেন যে এদেরকে একটু হাত দিয়া সরাই দিয়া সেজদা থেকে কি উঠাবে মাথা উঠাবে জিব্রাইল আলাইহিস সালাম আসে কয় স্টপ আপনি এই কাজ করেন না অপেক্ষা করেন আল্লাহু আকবার চুপ করে থাকেন সুবহান রাব্বিল আলা বলেন আপনি নামায়েন না ব্যাপার কি নামাইতাম না কেন আল্লাহ খুব ফেজে খুশি হইতেছে আল্লাহর কাছে এই দৃশ্য খুব ভালো লাগতেছে যে নাতিনেরা নাতিরা নানার কান্দে উঠে বয়ে রয়েছে এটা আল্লাহর কাছে খুব ভালো লাগে কি জন্য ভালো লাগে জানেন আর এই বন্দা তো আল্লাহ বানাইছে এই বন্দাটা কার আল্লাহর অতএব আল্লাহর বন্দা আরেক বন্দার কান্দে উঠছে শিশু সে তার খুশি হয় রাগ করে না গুসা করে না তাকে আদর করতেছে এটা আল্লাহ দেখে খুশি হয় যে আমার বন্দারে আমি তোর মাধ্যমে ফালতেছি এবার মাকে আল্লাহ প্রতিটা ফুটার দুধের দুধের এক এক ফুটার বিনিময়ে রব্বুল আলামিন তাকে জান্নাতে মহানায়েমত দান করবে বাবাকে আল্লাহ বরকত দিবে দুনিয়া তো নাকি দুরুসিলা করবে যদি সে সন্তান নেক হয় নবী এ পর্যন্ত দোয়া করছে দোয়া কো আল্লাহ পাক কোরআনে বর্ণনা করছেন ইজ নাদা রাব্বাহু উযকুর জাকারিয়া ইজ নাদা রাব্বাহু নিদান খাফিয়া আল্লাহ সুবহু সুবহু কইছে কোন জায়গার মধ্যে কইছে হুনালিকা দা জাকারিয়া রাব্বা রব্বি হাবলি মিনাস সালিহিন আল্লাহ আপনি একটা নেক সন্তান আমার দেন না কত বছর বয়সে বৃদ্ধকালে কথা বলেন না আপনারা একটু বুড়াতে গেলে ফুল হয় না হযরত জাকারিয়া আলাইহিস সালাম মারিয়াম আলাইহিস সালামের লালন পালন করে হঠাৎ করে খাদ্য ফুসাইতে ভুলে গেছে দৌড় দিয়ে দরজা খুলছে দরজা খুলে দেখে কি গরমকালে শীতকালের ফল শীতকালে গরমকালের ফল হযরত জাকারিয়া আলাইহিস সালাম বললেন হ্যাঁ হুনা ইয়া মারিয়াম আন্না লাকি হাযা কালাত হুয়া মিন ইনদিল্লাহ এই মারিয়াম আলাইহিস সালাম তোমার ঘরের মধ্যে এই বেমৌসুমি ফল বুঝলাম না কিছু দরজা বন্ধ পাইলা কোথায় মারিয়ামে কো খালু আমরা তো আমার রব না আমার রবে ফাটাই দিছি কোন সংগতের ফল
বেমৌসুমি, তাহলে মৌসুম ছাড়াও দিতে পারে। জোয়ানকাল হলো মৌসুম, বুড়াদিকাল হলো বেমৌসুম। কি রে, আল্লাহ তোদের বেমৌসুমও দিতে পারে। অতএব হুনালিকা দাআযা করিয়া রব্বা, ওখানে দাঁড়িয়ে দোয়া আরম্ভ করছে আল্লাহ, আমরা যখন শীতকালে গরমকালের ফল দিতে পারেন, তো বুড়াদিকালে একটা ফোলা দেন আমারে। বুড়াদিকালে কি দেন? আল্লাহ কর দিলাম। আল্লাহ কি কর? হাসা হাসা দিছেন নি আল্লাহ। কত কেমনে দিবেন? আমার বোনা বাঞ্জা, আমি না বৃদ্ধ, কামনা না দোয়া করলেন, আমি না কবুল করলাম। আল্লাহ যদি কবুল করে তো কে বাঞ্জা, কে বৃদ্ধা, কে শীতকাল, কে গরমকাল, কোন কিছু আসেনি। হযরত জাকারিয়া সালাম কো আল্লাহ কেরম কেরম লাগে, এই বুড়াতে গেলে আমার পোলা বানাবো, আমি বুঝবো কেমনে? আপনি কিচ্ছু বুঝুন লাগবো না, আপনি শুধু তিনটা রোজা রাখেন, আপনি কটা রোজা রাখেন? কার আল্লাহ কোনো কথা করেন না, শুধু আল্লাহ আল্লাহ জিকির করেন, আমি আল্লাহ দিয়ে দেবো। কথা বুঝে আসেনি আপনাদের? জাকারিয়া সালাম এর পর কয় কি আল্লাহ এ দিয়ে দিবেন? আরে আপনি কি বলেন, আমি নামও রাখে দিছি ইসমুহু ইয়াহিয়া, আপনার ফোলার নামও রাখে দিছি, নাম হচ্ছে কি ইসমুহু ইয়াহিয়া, দিছি রে আল্লাহ না দেন দিছে। এই আল্লাহ পাক দেওয়ানোর পরে এবার জাকারিয়া আলাইহিস সালাম কয় লামাকুম বি দুআই কা রাব্বি শাকিয়া, আল্লাহ রে উল্টা পাল্টা দোয়া করি বলাইছি, বুড়ে দিকে ফোলা চাইছি, সেটাও আপনি দিছেন, সেটাও কি আপনি দিছেন? কে দেয়? আল্লাহ। অতএব এই সন্তানদেরকে আমরা স্নেহ মমতা করব তো, এদেরকে জন্মের পরে অধিকার থেকে বঞ্চিত করব না। খবরদার, এই সন্তান নারী মেয়ে হয়েছে ছেলে হয়েছে কোনো ভাগ বাড়া করা যাবে না। আল্লাহ পাক সুবহানাহু তাআলা আমাদেরকে যদি এই পারিবারিক সৌন্দর্য রক্ষা হয়, স্বামী স্ত্রীর যদি ভালোবাসা থাকে, মাতা পিতার যদি পিতৃত্বের সন্তানের অধিকার যদি সে পায়, সন্তান যদি বাবার অধিকার পালন করে, তাহলে এই কলহটা আমাদের পারিবারিক যাবে না, একটা সুস্থ সুন্দর একটা আমাদের পরিবার গঠন হবে। কোন দিকে শেয়ার হয়েছেন আপনারা? হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ এর হাতে ঐতিহাসিকগণ লিখছে 90,000 হিন্দু মুসলমান হয়েছে। কত হাজার? 90,000। বাড়িতে আসি মাকে বলে মা একটা কাম হয়েছে। কি কাম? কাম শুনেন নাই? আজকে আমার হাতে 90,000 হিন্দু মুসলমান হয়েছে। মা কো আমনের কাম বুঝি? কই কি আমার কাম না তো কার কাম? কই তেরা কামাল নেই মেরি কামাল হয়। এই মায়ের দিন সৃষ্টি, এটা তোমার বুজুর্গি না, এটা আমার বুজুর্গি। আমনের বুজুর্গি কি? তোমার খবর আছে, তুমি যখন বাচ্চা ছিলা তখন তোমাকে আমি দুধ ফিরা দুধ পান করানোর জন্য আমি কোনো সময় অজু ছাড়া তোমাকে দুধ পান করাই নাই, অজু ছাড়া তোমাকে কোনোদিন কি করে নাই। শাহরিউল্লাহ মহাদ্দেশ দেহলভী রহমতুল্লাহ বাবা বক্তিয়ার কাকির কাছে বললেন যে হুজুর একটু দোয়া করেন যাতে আমার ঘরে আল্লাহ একটা সন্তান দেয়, আমার স্ত্রীর বড় শখ। উনি বললেন যে আমি দোয়া করতেছি, কোন লোকের কাছে দোয়া সাওয়া নিষেধ ন, মাজারে সাওয়া নিষেধ, বন্দার কাছে সাওয়া নিষেধ, কিন্তু বন্দাকে দোয়া করতে বলা নিষেধ নাই। মাসলা একটা জায়গা সীমা লঙ্ঘন করিয়েন না, হুজুর আমার সন্তান একটু দোয়া করিয়েন। ক হুজুর সন্তান দেন না কে? হুজুর সন্তান দেওয়ার কেউ না, তবে হুজুর আল্লাহকে বলতে পারে যে আল্লাহ আপনার এই বন্দা বড় সন্তান চায়, আপনাকে সন্তান দেন না। এটা বলা যায় কিনা যায় না? অতএব এটাকেও শেরেক মনে করা, এটা আরেক শেরেক, এটাকেও শেরেক মনে করা, এটা কি আরেক শেরেক। এই জন্য বুজুর্গ দিন দোয়া করতে পারে। এখন হুজুর দোয়া করে আসছেন, শুনুন নি আপনারা, শাহুলিউল্লাহ মহাদ্দেশ দেহলভী রহমতুল্লাহ এর নাম কিন্তু শাহুলিউল্লাহ না, ওনার স্ত্রী মানে শাহুলিউল্লাহর মা দোয়া হাতুরে দোয়া করে, আল্লাহ আমার একটা সন্তান দেন, নেক্সট সন্তান দেন। এমন সময় দেখে কি এই হাতের বৃত্তে ছোট ছোট দুইটা হাত, শুনতেছেন নি কি ছোট্ট ছোট্ট দুটা লেদা ফোলা বান্ধে রাখ। একবারে শিক্ষক দিয়ে উঠছে, স্বামী যে ধরছে, কি হয়েছে, তুমি কি ভয় পাইছো? ভয় পাই না, আমি যখন দোয়া করতেছিলাম তো আমি আমার হাতের ভিতরে দেখি কি ছোট ছোট দুইখানা হাত। ওনার বাপ মুসকি মুসকি হাসে, তোমার ঘরে না অলি উল্লাহ ফায়দা হইব, আল্লাহর এক অলি ফায়দা হবে। এই জন্য আজ পর্যন্ত সারা দুনিয়ার মানুষকে শাহ মহাদ্দেশে দেহলভি শাহ অলিউল্লাহ, ওনার নাম অলিউল্লাহ না, ওনার নাম রাখছে বাবা মায় আহমদ, কিন্তু অলিউল্লাহ নামে সারা দুনিয়া কি হয়ে গেছে, প্রসিদ্ধ হয়ে গেছে। তাহলে উনি অলিউল্লাহ নাম না, নাম হচ্ছে কি আহমদ, কিন্তু ওই মায়ে আগে আল্লাহ পাক দেখা দিয়েছে তোমার ঘরের মধ্যে আমার এক নেক বন্ধু তৈরি হয়েছে।
সেই মা কত ভাগ্যবতী, ওই বাপ কত বুদ্ধিমান, কত ভাগ্যবান, যেই মায়ের ঘরে আল্লাহ পাক শাউলের মতো এরকম মহাদেশ পয়দা করে দেয়। আজকে ওই সমস্ত মাতা পিতা অনেক ভাগ্যবান হবেন যাদের ঘরের মধ্যে আল্লাহ হাফেজ বানিয়ে দিবে, আলেম বানিয়ে দিবে, সংসার সুন্দর হবে, সুন্দর হবে, এবং আমাদের পারিবারিক জীবন সুন্দর হলে পুরো রাষ্ট্র সারা দুনিয়া সুন্দর হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকটা পরিবারকে সুন্দর করে দিনের উপরে চলবার তৌফিক দান করে। সন্তানদেরকে আমরা দিন শিখাইবো, মাদ্রাসা পড়াইবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই কথা পড়ার সাথে সাথে আমি কিসের থেকে পানা চাইলাম? শয়তান থেকে পানা চাইলাম, নাকি আস্তে শয়তানের দিকে ঠেলে দিলাম? না, এই জন্য আমাদেরকে প্রথম শিক্ষা দিতে হবে, আমাদের সন্তানদেরকে কি শিক্ষা দিতে হবে? দিনের শিক্ষা দিতে হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বললেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু, এই সবগুলোর মূল হলো আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহরে কি করো, ভয় করো। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে মুত্তাকিয়াত তৌফিক দান করুক। মুত্তাকি হওয়ার জন্য নামাজ ছাড়া দিতে হবে? না, নামাজ ধরতে হবে। রোজা ফরজ হলে, রোজা ফরজ হলে, যাকাত ফরজ হলে যাকাত দিতে হবে, ঠিক আছে তো কথা? আচ্ছা, নামাজ রোজা এরকম ফরজ, গুনাহ ছাড়াই দেওয়া কি নফল? কথা কয় না? তাহলে নামাজ ফরজ হয় দিনে কয় উক্ত? ফরজ ফরজ হয় জীবনে একবার, রোজা ফরজ হয় বছরে এক মাস, যাকাত ফরজ হয় বছরে একবার, আর হারাম গুনাহ থেকে বাঁচা প্রতি মুহূর্তে ফরজ। মিথ্যা কথা বলা কোন সময় জায়েজ আছে, কোন সময় জায়েজ নাই? 24 ঘন্টা করোনার দিকে তাকানো 24 ঘন্টা কি বাবির দিকে তাকানো 24 ঘন্টা কি না জায়েজ? বুঝে আসতেছিনি না গার দিকে এলেন নাই? হুজুর একটু সরকারের বিরুদ্ধে কোন, আমেরিকার বিরুদ্ধে কোন বড় খুশি, যখন নিজের গার দিকে কই ওয়াজ না করলেও তো সত্য, এই ওয়াজটা না করলেও কি? আমাদের মেলা যেরকম আছে না, মোবাইলে কোনো কুৎসিত ফটো ছাওয়া, কোন ধরনের নাটক যেগুলোর মধ্যে খারাপ ভিডিও আছে, এগুলো ছাওয়া কি জায়েজ না হারাম? হারাম থেকে বাঁচা ফরজ না নফল? তাহলে আমি 5 ওয়াক্ত নামাজ পড়লাম, 5 বার ফরজ আদায় করলাম, 24 ঘন্টা যে আমি নাফরমানির মধ্যে আছি, ফরজ তরক করতেছি, সেটা তাহলে তাকওয়া হলো 24 ঘন্টার জীবন আল্লাহর নাফরমানি থেকে, মানে এই ফরজ আদায় করা যে আমি কোনো গুনার কাজ করব না। যদি আমরা কোনো গুনার কাজ বাদ দিই ভুলেও সুবহানাল্লাহ কই আল্লাহর পক্ষ থেকে জবাব পাবো? আমরা আল্লাহ বলতে দেরি হবে, আল্লাহ জবাব দিতে কি করবে না, দেরি করবে না। আজকে আমাদের সবচেয়ে বড় বাধা হলো আমরা আল্লাহর নাফরমানির মধ্যে ডুবে আছি, গুনার মধ্যে আমরা মজা পাইতেছি, সুদের ব্যবসা করতেছি, ঘুষ নিতেছি, সব কিস্তি, সব কি কিস্তি, সব সুদ সুদ, সুদের মধ্যে লেনদেন। আপনি সুদের লেনদেন করি এ হারাম খেয়ে দোয়া করবেন, তাসবিহ পড়বেন, সুবহানাল্লাহ বলবেন, সিজদা করবেন, আল্লাহ পাক দোয়া কবুল করবে না। শেষ জামানায় হাদিসের মধ্যে আসছে মানুষ আল্লাহ আল্লাহ বলে চিৎকার দিবে, আল্লাহ কোনো জবাব দিবে না, তার দোয়া কবুল করবে না, কারণ তার পেটের মধ্যে হারাম, তার ফরনের মধ্যে হারাম, তার মনের মধ্যে হারাম। এ হারাম লালন করি, আল্লাহর মহব্বত নাই, আল্লাহর হেসকে নাই, হারাম নাই, কাপড় হারাম, হ্যাঁ তার খাওয়া হারাম, সব হারাম, সে দোয়া করে আল্লাহ কর তোমার দোয়া আমি কবুল দিবে, সে দোয়া করবে, দোয়া কবুল হবে, আরো সে নিশে আল্লাহ ছায়াও দান করবে। যুবক ভাইরা, এই জন্য জোয়ানকালে আল্লাহকে রাজি রাখতে হবে। কোন সময়? জোয়ানকালে। বুড়াতে গেলে আল্লাহকে রাজি রাখা বহুত মুশকিল হয়ে যায়, কিন্তু জোয়ানকালে আল্লাহকে রাজি রাখা কি সহজ? কেন? জওয়ানকালে যে রিক্স নেওয়া যায়, বুড়িকালে রিক্স নেওয়া যায় না। আমি আমার মাকে বলছিলাম, কই মা এই পাও দিয়ে কত টুকিছি, এখন তো হাঁটতেও পারে না। মা কয়, জাদু এই বয়স বাড়লে কি না হইব? এখন কোন আপনারা বয়স বাড়লে কি হাঁটা চলা ঠিক মতন করা যায়, সেজদা করেন যায়? আল্লাহ আকবর কইব না কমাইব, কনসেন্স তো আল্লাহ আকবর কইব, শুধু কুমার নামাজ হইব নি জওয়ানকালে কুমার নিয়ে আইয়ে নি আইয়ে না। আমি আপনাদের এটা মজার কথা কইতে মন চাই দিয়েছে, শুনবেন নি আপনারা? এই অমুসলমান গুলা বৃদ্ধ বয়সে স্বামী স্ত্রীর কোনো মহব্বত থাকে না। আপনারা বলেন তো এই মুসলমান গুলা যারা আজকে দাঁড়ি পাকনা পাকনা, এদের বউর জন্য আদর কম না বেশি? রাখতে নারবেন নি হুজুরের সভাপতি সাহেবের এখানে বইয়ে কইব না বুড়িয়ে বা চিন্তা করব, বুড়িয়ের কাল্লা চান, বুড়ির লাই টান, এই যে বুড়ি আর বুড়ির টান, এটা দ্বারা আমাদের পারিবারিক বন্ধন। এই যে যুবক যুবতী যারা এখন ইয়ং জেনারেশন, তারা এদের কাছে শিখতেছে। আমি আমার নিজস্ব একটা কথা বলতেছি, আমার দাদির একদিন অসুখ হয়েছে, তো তখন ওষুধ বিষুধ কম ছিল, ফেরাসিটামল ওকে নিয়ে দিছি, কয়টা একটা,
দাদি আমার তো বাদ তুই যাও, আমার দাদি, আমি কইলাম বলে আমি যে দেখবা খান না, কনা তোর দাদাই হোক, কিরে আপনার মাথা ব্যথা আপনার খান না, কনা তুমি যাও তোর দাদাই হোক। পরে দাদারা বলান সেরকম যাও, কিরে আমার দাদে কয়কা, দাদি করছে কি টেবিলের বাংছে বাঙিকা শুনছেন নি, আপনি অর্ধেক খানায় অর্ধেক খাই, দাদা কয় আরে অসুখ হয়েছে আপনার আয় কীর্তাম খাইতাম, কত আমদের তুই খাইতে কেরম লাগে। এরকম যদি স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা থাকে যে ট্যাবলেট খাইতে হরণ পড়ে যে আমার স্বামীরে তুই আমি খেলে আমি যদি ওনারা না দিই তো কেরম কেরম লাগে, এই মায়া মহব্বত থাকলে সেই ঘরে রহমত বরকত আসবে না? আসবে না। এই জন্য সকল স্ত্রীর মহব্বত করবো তো ইনশাআল্লাহ তাআলা, স্ত্রীর মহব্বত করলে আমাদের সমাজ ঠিক হবে, আল্লাহর সাথেও সম্পর্ক হবে। কার সাথে সম্পর্ক হবে? স্ত্রীর সাথে সম্পর্ক কেন করব? আল্লাহ বলছে সেই জন্য। তাহলে মূল মহব্বত কার লগে? আল্লাহর সাথে, আল্লাহর সাথে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন।